নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব আপনাদের সঙ্গে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল ছটি চাকরির কিন্তু খবর আপনাদেরকে দেব যেখানে রাজ্যের পাঁচটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আরও একটি জেলায় নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত কিছু খবর কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি ইন ডিটেলে জানিয়ে দেবো তো আশা করবো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই সমস্ত চাকরির ডিটেলসগুলি জেনে তারপর আপনারা আবেদন করে দেবেন তবে মনে রাখবেন সময় খুবই কম রয়েছে অলরেডি আপনাদেরকে এই সমস্ত খবর আমি দিয়েছি তবে শুধুমাত্র আপনাদেরকে রিমাইন্ড করার জন্য এই ভিডিওটিকে বানাচ্ছি যারা আবেদন করেননি তাড়াতাড়ি আবেদন করে দেবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই আপনাদের জেলা বা ব্লকের নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে আপনার জেলার বা আপনার ব্লকের সমস্ত ভিডিওর মাধ্যমে পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে করা হচ্ছে এটি কিন্তু বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের আন্ডারে কিন্তু অঙ্গনবাড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি কিন্তু অনেক আগেই প্রকাশিত হয়েছে এই খবর আপনাদেরকে আমি অনেক আগেই জানিয়েছি তবে যে সমস্ত বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব যারা জানেন না এখনো পর্যন্ত যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তারা অবশ্যই ভিডিওটিকে দেখে এক্ষুনি আপনারা আবেদন করে দিন এক অক্টোবর দু তারিখ অর্থাৎ হাতে আপনাদের আর তিন থেকে চার দিন সময় রয়েছে এর মধ্যে আপনাদেরকে আবেদন পত্রটি ফিল আপ করে এই সময়ের মধ্যে আপনাদেরকে এই যে অফিস অ্যাড্রেস রয়েছে এই অফিসে যে আপনাদের আবেদন পত্রটি জমা করে আসতে হবে পদ কিন্তু রয়েছে পাঁচটি মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন এবং আরও একটি বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে খাতড়া ব্লক অর্থাৎ বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী পদে তো এখানে শূন্য পদের বিবরণ দেখতেই পাচ্ছেন টোটাল তিনটি শূন্য পদ রয়েছে উনিশ তারিখ অবশ্যই এটি আপনারা মাথায় রাখবেন আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে বাঁকুড়া জেলার রানিবান ব্লকের আন্ডারও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদের নিয়োগ হচ্ছে এক্ষেত্রে কিন্তু অনেকগুলো শূন্য পদ রয়েছে কুড়িটি শূন্য পদ রয়েছে যেটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আরও একটি ব্লক রয়েছে সেটি হচ্ছে ব্লকের কিন্তু অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে টোটাল শূন্য পদ যেটি রয়েছে আটটি কিন্তু শূন্য পদ রয়েছে তো অবশ্যই এগুলি আপনারা নোটিফিকেশনগুলি ডাউনলোড করে দেখে নেবেন কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে তাছাড়া আমাদের আগের ভিডিও থেকে আপনারা ইন ডিটেল জেনে নিতে পারবেন এখানে আরও একটি রয়েছে বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে দুটি মাত্র শূন্যপদ রয়েছে সারেঙ্গা ব্লকের স্থায়ীভাবে বসবাসকারী মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মনে রাখবেন যে ব্লকের আন্ডারে আপনি আবেদন করছেন সেই ব্লকের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে প্রত্যেকটি আবেদনপত্র জমা করার শেষ তারিখ কিন্তু রয়েছে এক দশ দু হাজার উনিশ তারিখ এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আপনার আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম যোগ্যতা যেটি থাকতে হবে মাধ্যমিক বা সমতুল পাশ আপনাদেরকে হতে হবে এবং আপনাকে এবং অবশ্যই আপনাকে সেই ব্লকে স্থায়ী বাসিন্দা হতে হবে যে ব্লকের আন্ডারে আপনি আবেদনটি করছেন বয়স থাকতে হবে আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে এবং অবশ্যই এটি এই পদটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক আংশিক সময়ের এবং অস্থায়ী এবং এক্ষেত্রে অবসরের সীমা আপনাদের যেটি রয়েছে পঁয়ষট্টি বছর আপনারা যদি আবেদন করতে চান আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আবেদনপত্র এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন প্রিন্ট আউট করবেন আবেদনপত্রটি ভালোভাবে ফিল আপ করে নেবেন এর সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি সেলফ কপি কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে দেখুন এখানে সুন্দরভাবে সমস্ত কিছু লেখা রয়েছে এগুলি আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন বুঝে তারপর আপনারা আবেদন করবেন সময় যেহেতু কম রয়েছে শুধুমাত্র আপনাদের কাছে খবরটিকে পৌঁছাচ্ছি যারা এখন অবধি আবেদন করেননি যারা জানতেন না তার জন্য তো অবশ্যই আপনারা আবেদন করবেন প্রত্যেকটি নোটিফিকেশন আমি কিন্তু দিয়ে রাখবো আপনারা অবশ্যই এগুলি একটু দেখে নেবেন এবং আরও একটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো ডাব্লুবিএমডিএফসির তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে যেখানে রিকোভারি এজেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে শুধুমাত্র আপনাদের বেসিক কম্পিউটারের নলেজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলির কাজ আপনাদেরকে জানতে হবে এবং বয়স অবশ্যই থাকতে হবে আপনাদের আঠো থেকে বছরের মধ্যে এটি অবশ্যই আপনারা মনে রাখবেন কোন কোন জেলার কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে সেটি আপনারা অন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি একটি একটি করে শূন্য পদ রয়েছে এবং সাউথ চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু এই সমস্ত ব্লক বা এই সমস্ত মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে জেলার ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে নিয়োগ হচ্ছে কোন কোন ব্লকে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে কিন্তু সরাসরি এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে তিরিশ নয় দু হাজার উনিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে অর্থাৎ এই সময়ের আগেই কিন্তু আপনাদেরকে পৌঁছাতে হবে এই অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য আপনারা সঙ্গে নিয়ে যাবেন একটি বায়োডাটা যার সঙ্গে আপনাদেরকে আপনাদের অরিজিনাল মার্কশিট আপনাদের কোয়ালিফিকেশন সেগুলি আপনারা অবশ্যই যারকসই সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা সঙ্গে নিয়ে যাবেন এছাড়া আপনাদের অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট কন্টেনিং ডেট অফ বার্থ অব অ্যাপ্লিকেন্ট এছাড়া আপনাদের অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ হিসেবে কি কি নিয়ে যাবেন সেটি তো এখানে লেখা রয়েছে সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে তো এক্ষেত্রে কিন্তু এটিরও কিন্তু সময় খুবই কম রয়েছে তিরিশ তারিখ কিন্তু এটিরও লাস্ট ডেট রয়েছে তো আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দিলাম যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ এটি কিন্তু রয়েছে তো আপনারা যদি আবেদন করতে চান সময় নষ্ট না করে এক্ষুনি আবেদন করে দিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদেরকে ভালো থাকবেন দেখাবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ